প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধ বদ্ধপরিকর দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি টিউশন ফি ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিশ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার নির্দেশনাও দেন সরকার প্রধান বিস্তারিত দেখুন রিপোর্টে বাংলাদেশ করতে হলে অবশ্যই শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ থেকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি টিউশন ফি ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান বেড়েছে এবং সব পাবলিক পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে উন্নত মানে হচ্ছে এই সময় সরকার প্রধান শিক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন একই সঙ্গে নিরক্ষরতা মুক্ত দেশ গড়তে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান যে যেখানে পড়াশোনা করেছেন সেগুলো উন্নয়নে সবাই মনোযোগ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে তা ধরে রাখতে শিক্ষার প্রসার প্রয়োজন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্যই দরকার শিক্ষার প্রসার এবং উপযুক্ত দক্ষ কারিগর এবং নাগরিক এ সময় তিরিশে মার্চের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সরকার প্রধান সংশ্লিষ্ট সবাইকে টিকা নেওয়ার নির্দেশনা দেন তিরিশে মার্চ আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সক্ষম হব ইতিমধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে সেই টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছি ইউনিভার্সিটি বা কলেজে এদিকে দুই দশ থেকে দু একুশ পর্যন্ত তিনশো ছেষট্টি কোটি টাকার শিক্ষা সহায়তা বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী এবং জাতির পিতা যে চিন্তা আদর্শ সেটা নিয়ে আমরা চলি শিক্ষায় খরচটাকে আমরা খরচ মনে করি না এটা আমরা একটা বিনিয়োগ মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ বাংলা চ্যানেল নিউজ ডেস্ক